শুনুন দা, আরে ভোট তো সামনে চলেই আসলো, তা শুনলাম নাকি আমাদের এখানে দুটো প্রার্থী দাঁড়াইছে, তা দুজনেই তো আমাদের চেনা। এক ওই হাজরা বাবু, সে বলদা, আর ওই আমাদের বিন্দু মাসি, যারে বলি আমরা। আচ্ছা, মানে হাজরা বাবু বলতে ওই ক্যাপলা ধরনের একটা হাতা ভেদা ধরনের। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন ধরেন দিনকালে যা অবস্থা, তাতে হাজরা বাবু যেরকম হাদা ভেদা মানুষ, ভোট দিতে হলে একটু ভেবে চিন্তেই দিতে হবে। তবে এখন আগাম কিছু বলা হবে, দেখা যাক, হাজরা বাবুর সাথে একটু পরামর্শ হোক। তাই না সুজনদা, ঠিক বলেছো। হ্যাঁ, তাহলে সেটা দেখতে হবে। আমরা গ্রামের 10 জন মিলে যেখানে যারা ভালো, কি বলো? অবশ্যই 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 অবশ্যই, যারা তারা ঠিক তো না? হ্যাঁ ঠিক, যারা তারা তো দেয় না, সে তো ভোট তো আমরা প্রকাশে বলতে পারিনি, তার আমরা ভোট দেবো না, ভোট দেবো না। পারি কি না পারি, মনে তা মনে থাকবে, আমরা সময় হলে সেটা পরে বুঝে নেব কাকে দেওয়া যায়। ঠিক আছে, হাজরা বাবু আসুক, ম্যাডাম আসুক, তখন দেখা যাবে তাদের বক্তব্য, কথা বললে তো বোঝা যাবে। হ্যাঁ ঠিক। তোমাকে খুঁজতেছিলাম। হ্যাঁ তাই নাকি? আরে বিশাল চাপের ব্যাপার। তা ঠিক আছে, ভোটে তো দাঁড়িয়েছো? হ্যাঁ তো শুনেছ তো? হ্যাঁ সে তো শুনতে পেয়েছি। তা ভোটে যখন দাঁড়িয়েছো, এখন কিন্তু তোমার অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তো মানলি মানতে হবে রে, কোনো চাপ নেই, আমি আসি তো। যখন যে ডাকবে তার কাছে যেতে হবে। হ্যাঁ, সবার দিকে লক্ষ্য রাখতে হবে, কে কি বলতে চাচ্ছে এই এই সব দিকে ধ্যান দিতে হবে। আর যখনই কেউ যদি বিপদ আপদে ডাকে, সঙ্গে সঙ্গে ছুটে যেতে হবে, নাহলে তো ভোট পাবা না, ভোট তো পাবেই না। তবে হাজরাও, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। কি কাও কাও সমস্যা নাই, এখন ধরেন আপনি জনগণের জন্য খাটা খাটনি করবেন, বিশাল কাজ আগে মনে যাচ্ছে গো। এখন ধরেন চ্যাংড়া ফুলা ফান কিছু আছে না, ওই তাকে একটু আর কি ব্যবস্থা ট্যাবস্থা করতে হবে। ও আমার ফল্টু আছে, কি ফল্টু? না এই এই জিনিসটা একটু মাথা রাখতে দিন তো, ফল্টু তো ভালো দিন, তার নিয়েও খুব ভালো ছেলে। ঠিক আছে, ওটা খাতি পারবে না, কেউ পারবে না রে, এই ফল্টু তো খাবেন না। আপনি আমাকে জন্য করবেন, এই সেই তো আলোচনা করতেছিলাম। বর্দা আছে, অভিদা আছে, কাকা আছে, ছেলে পেলে নিয়ে কারবার বুঝবেন। ঠিক আছে, তোমরা বসো, আর তোমরা কিন্তু ধ্যান রাখবা, ভোটটা কিন্তু আমার সিনিয়র পরে মারা লাগবে রে। সে ভোটে পরে বুঝতে পারবা তুমি। তো দেখো উঠি গো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবু ওই যে বললাম যে ও সমস্যা করে, ও আছে বন্ধু আছে। আচ্ছা, আরে ফুলির অবস্থা দেখছি কি সমস্যা আছে ফুলে, এদিকে সামনে ভোট আসে গেল, ফুল বেচে মাল কেনবো, কি হচ্ছে না হচ্ছে ভুইয়ে কাজ হবে না রে, মার্কেটে তো মনে হয় নেবেই নে ফুল, যা পরিষেবা করেছে সমস্যা হয়ে যাবে না রে পল্টু, কি করা যায় কদিন। যাই হোক, যা হয়েছে হয়েছে, তাহলে বাড়ির দিক ছো নাকি? হ্যাঁ ফুললে পরে থাকলে হবে না, ওই যা কি বলে তো তোমার মনে আছে তো? আরে সব ওরা আছে পাগল, ডাকলি সারা দিতে হবে, এই তো ভালো মরে আছে, এ তো তোরাবি এত ভালো ওনারে আমার মন থাকলো তো কত ভালোবাসি কদিন চাঁদবো কি করে আসছে, তুমি দাঁত মাথা রাখো একদিন তো। আসো আসো আসো, আমি আছে ভোট।
একটু লোকজন দেখবি কিন্তু লোকজন আসে না আর আসি পারে আমার মান সম্মান থাকে না রে বহুত ঠ্যাঙাই লাল ভরি ভালা ভেলি একটু ফল রাখি লোকজন আসে না চিন্তা করতে না এ পেদি ঘুরিস না কিন্তু বলো ভোটের ব্যাপারে নিয়ে আর কি চিন্তাধারা করবো তা প্রার্থী দুজন আছে একটা হাতা ফেদা কই কিন্তু আপনি মানুষের গাও পরে মুততেছেন ভোটের পরে আপনি কি করবেন আমি বুঝে আমি বুঝে উঠছি এত কিছু মানা যাবে না চলেন এর বোর কাছে যাবো না আমরা সবাই এর বোর কাছে যাবো কোনো কথা হবে না আরো লোকজন নিয়ে তবে লোকজন আছে আর লোকজন আমার ভুল হবে না ঠিক আছে ভুল হোক না ভুল হোক না এক কি কাজটা তুমি কি করলে সেই কথা কও শেষ মাস তুমি ভোটে দিতার আগে গাও পুরে মুতে দিছ আমাকে মুখ বুঝি তারপরে কি করবা সেই কথা আপনারা কইলেন যে চাকরিবারে সারা দিতে কোনো কথা নাই চলো তোমার বোর কাছে যাবো তোমার বোর কাছে যাবো কোনো কথা নাই তোমার বোর কাছে যাবো তাহলে ভোট তো চলেই আসলো এবার তো বুঝতেই পাচ্ছেন হাজরা বাবু ভোটে দাঁড়িয়েছে অবশ্যই দেখবো না কেন আমাদেরই তো দেখার কর্তব্য আর তুমিও একটু খেতো কারণ হাজরা বাবুর বুদ্ধি তো জানো বাড়ির পাশের লোক যখন যেটা বলবো আমরা শুনবো কোনো ব্যাপার হবে না এনে দিয়ে এবার তুমিও একটু রাস্তায় হাজরা বাবুর সঙ্গে যাবে সে তো আমি যাব তো আমি সবাইকে বলে রাখছি তোমরা একটু হাজরা বাবু খেতো আর ভোটটা কিন্তু ওনাকেই দিও ঠিক আছে বললামই তো এতে ম্যাডাম কি হয়েছে আপনার মালিক তো ভোটে দাঁড়াইছে একই কালাম কি একই আরে বুঝতে পারতেন না ইনি ভোটে দাঁড়ানোর আগে উনি কি করতেছিল ওই জায়গায় ডাকলাম যে হাজরা বাবু নাকি উনি কোনো কথা না বলেই ওলাকে ঘুরে আর গাবুরে মুটে দিস ভোটের দাঁড়ানোর পরে কি করবে কন্ত দিছে আপনারা বুঝতে তো পারছেন আপনি শোনেন ম্যাডাম আপনার মুখের দিকে তাকাইয়ে হাজরা বাবুরে কিন্তু কিছু বললাম না কারণ সেটা প্রার্থী মানুষ আপনার মুখের দিকে তাকাইয়ে এটা ছেড়ে দিলাম পরবর্তীতে যেন এরকম কাজ সে তোমরা না করে থাকে জানো মনে থাকে জানো আমার কথা শোন বাতু কিন্তু আমরা কইলো যে লোকজন ডাকলি পারে সারা দিচ্ছি আমি প্রস্তাব করছিলাম আমার ডাকে যাবি ভিজে দাঁড়াইছি ভিজে গেছে আমি কি করবো তাহলে প্রস্তাব করতে হবে তাই বলে কি তুমি আমাকে গাও বলে উৎপা নাকি আপনার মুখের দিকে তাকাই ছেড়ে দিলাম কিন্তু আপনার জন্য আমরা সবকিছু করতে পারবো এখন আপনারা কবে মিছিল করবেন আপনারা দিন করেন আমরা সবাই আছি ঠিক আছে আপনার পাশে আছি আপনার রস আছে আমরা আছি তাহলে কালকে মিছিল ডাকা হবে ঠিক আছে তাহলে ডাকা হোক অসুবিধা নেই আপনাকে পাশে আমরা আছি বিন্দু দিকে লাইক চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন লাইক চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন লাইক চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন ওই যে হাজরা বাবু দল বেরিয়েছে কিন্তু হাজরা বাবু দল বেরিয়ে পড়েছে বাস কাটো না হলে খেলা নেতা মাটিতে পড়বে না আমি কিন্তু মুশকিল আছে হাজরা বাবুকে সাবস্ক্রাইব চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন হাজরা বাবুকে সাবস্ক্রাইব চিহ্নে ভোট দিন ভোট দিন হাজরা বাবুকে
দিকে সস্তে চিনে ভোট দিন ভোট দিন আজ যে তোমাকে ভাবতে হবে না বুঝতে পারছো ভোট তোমরা মাই দেবা এই তো একটু সময় দেখে শুনে দিবা ভাই আপনারা একটু শান্ত হন অনেক কথাই শুনলেন হাজার বাবু এবার উনি স্টেজে এসে আমাদের কিছু বক্তব্য দেবে তার নিজের মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো হ্যাঁ হ্যাঁ অনুরোধ করব হাজার বাবু এসে যেন আমাদের কিছু বক্তব্য পেশ করে আসুন হাজার বাবু আপনি আসুন আমার বাড়ির কল খারাপ হয়ে রয়েছে আমি জল খাতে পারছি রে সেই কল আমি আগে ঠিক করব তোমরা সবাই সহানুভূতি দিবা আমার বাড়িতে যাওয়ার পথে কাদা হয় সেই কাদা ডেঙে আমি বাড়ি যাই সেই রাস্তা আমি পাকা করে ফেলাবো আর দ্বিতীয় কথা বন্ধুরা তোমরা সবাই সহানুভূতি দেবা বুথ আমি একলাই দখল করে ফেলাবো